এই মুফতি না ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না আর উস্তাদের উস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস কাতঈ সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব মিলাদ কিয়ামের ব্যাপারে এনায়েতুল্লাহ আব্বাসি নামের একজন লোক সারা দেশে ফিতনা ছড়াচ্ছেন সে ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য কি মিলাদ ও কিয়ামের প্রমাণ হাদিস ও সিরাতে সাহাবায়ে আছে কি নেই এই লোকটা কত বড় গুরুত্বপূর্ণ লোক না একটা ফালতু এটা একটা ফালতু লোক এটা বোঝার জন্য এইটুকুই যথেষ্ট তার এ যে একটা ফালতু লোক এর আরো কিছু সহজ সহজ প্রমাণ আছে এই ফালতু লোকটা কোন সময় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম সব লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ হাটাজারির হযরত মুতাবিসা গুজর দামাত বারাকাতুহুম উনাকে বাহাসের জন্য আহ্বান করে কোন সময় আমাকে বাহাসের জন্য আহ্বান করে তার এই মাথা ফাতলামি কর্মকাণ্ড দেখে আমার মনে পড়ে ওই বাজারের মুড়ে মুড়ে দাঁড়িয়ে যে সমস্ত ক্যানভাসারেরা ঔষধ বেছে এদের কথা ওর দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বেয়াদবের এই এই মৌলবিগিলি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফেতনা করতেছে কিভাবে আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ জাতি দেখছে এই ভণ্ড আলেম কত বড় প্রতারক দুই বছর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে 25শে মে আমি অসংখ্য আলেম ও কিতাব নিয়ে উপস্থিত হয়েছিলাম সিলেটের মৌলবি তার বাবা দাদারাও আসে নাই যা এটিএন বাংলা যমুনা টিভি এটিএন নিউজ একসাথে প্রচার করছে মিলাদ ক্যামের পক্ষে আমাদের বিজয় এসেছে তখন এই মৌলবি কোথায় ছিল এই ফালতু লোকটার সাথে বহাস করার জন্য মুফতি সাহেবের কাজ নয় আমার কাজ নয় আমাদের বহাসের জন্য যদি এতই চুলকানি তোমার জেগে থাকে তাহলে আমাদের ছাত্রর ছাত্রদের সাথে কথা বলো সে যদি বলে আমি তার ছাত্রের সমান না আমি বলবো পাগলে কি না কয় ছাগলে কি না খায় আল্লাহর পবিত্র সত্তার কসম কোরআন আমার কাছে যে মৌলবি এ কথা বলে শায়েস্তাগঞ্জে তার মাদ্রাসার পাশের ঈদগায় আমি আমার বক্তব্যে প্রকাশ্যে তাকে চ্যালেঞ্জ করেছি সে আসার সাহস পায় নাই মৌলবি অলিপুরি বলছে তার ছাত্রের ছাত্রের সাথে আমাদের বাহাস করতে আচ্ছা আপনারাই বলেন কে উস্তাদ কে ছাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম এনায়েতুল্লাহ আব্বাসি বুখারী প্রথম খণ্ড পড়াচ্ছে আলহামদুলিল্লাহ ইফতা ডিপার্টমেন্টের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছে কোরআনের দাওয়াত সারা দেশ ও দেশের বিদেশে বাইরে ছড়িয়ে দিচ্ছে অপরদিকে অলিপুরির মাদ্রাসা মাত্র হেদায়া পর্যন্ত আর অলিপুরি কোন মাদ্রাসায় কখনো হাদিস পড়িয়েছে একটা দলিল দিতে পারবে না এখন আপনারা বলেন ওস্তাদ কে আর ছাত্র কে তার থেকে কিন্তু বোঝা যায় জি একবার দুইবার নয় 2007 সালে লাকসাম মনহলগঞ্জ বাহাস থেকে অলিপুরি পালিয়েছে 2012 সালে বাউফল ঐতিহাসিক বাহাস থেকে অলিপুরি পালিয়েছে 2013 সাল মধুখালী ফরিদপুর থেকে উলিপুরি পালিয়েছে আর 25শে মে দুই বছর আগে 17 সালে 25শে মে এসে উলিপুরি বাহাসে রাজি হয় নাই অতএব তোমার উলিপুরি দাইপুরি এদের সাথে বাহাস করতে আর আব্বাসিকে লাগবে না ছাত্ররাই যথেষ্ট